গুড মর্নিং প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে, আমি হাজির পায়েল সিম্পল ব্লগসে। তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, তোমরা জানো আমি সন্তোষী মায়ের ব্রত করি, আর আজকে আমি ব্রত উদযাপন করব। তো ব্রত উদযাপন কিভাবে করছি অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমি স্নান টান করে আর এই দেখো সুজি বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে রেডি করতে থাকছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো পুজোর জোগাড় জানতে আমার সব কমপ্লিট, আলপনা দিয়ে ঠাকুর নামিয়ে সব কিছু। এই পুজোয় তো সেরকম বেশি কিছু ফল লাগে না, তো ওই যে কলা নারকেল আর শশা দিয়েছিলাম, আর এইদিকে ছোলা গুড়, এটা হচ্ছে মেন ভোগ। তো এখানে ছোলা গুড় মায়ের জন্য আর ওইখানে গোমাতার জন্য দুটোই রেডি করে নিয়েছি। আর এখানে পুজোর খিচুড়ি করেছি, আতপ চালের খিচুড়ি, আর এদিকে খাজা গজা আর মন্ডা করে নিয়েছি, বাড়িতে নিজেরা তৈরি করেছি মা আর আমি। আর এখানে আতপ চালের পায়েস তৈরি করেছি গোবিন্দভোগ চালের, আর ওখানে ফুল জল সব কিছু রেডি করে নিয়েছি যা যা লাগে পুজোর। আর এদিকে খাবারও রেডি হয়ে গেছে, লুচি, কুমড়োর তরকারি, ছোলার ডাল, ওখানে পায়েস তো আছে। সব কিছু একবারে রেডি করে আলপনা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে মোটামুটি 11টা। তো তারপরে ভাবলাম যে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই সব কিছু কীভাবে রেডি করেছি। এখানে মোটামুটি দুধ, ফুল, যা যা লাগে, প্রদীপ সব রেডি করে দিয়েছিলাম, পান। হ্যাঁ, বাচ্চা হচ্ছে 11টা আর আমি দেখো এখনো পর্যন্ত রেডি হইনি, কীরকম লাগছে। তো এই যে আলতা টালতা পরলাম, হ্যাঁ আলতা পরে নিয়েছি দেখো মেয়ে আর আমি। আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, এখানে ডাল, তরকারি, লুচি সব আছে। আর ভিতরে চলো দেখাচ্ছি, এই যে ভিতরে পুজোর সব জোগাড় হয়ে গেছে, সব কিছু রেডি করে ফেলেছি। আর এখন আমি চলো, রেডি হইনি তারপরে কথা বলছি। তো চলো এবার মা আর আমি রেডি হয়ে গেছি একদম পুরোপুরি, আর এদিকে আমাদের কাকুও চলে এসেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে পুজোয় বসে পড়েছে, আর এখানে পুজোয় মানে সব কিছু কাকুর যা যা করণীয় করছে আস্তে আস্তে। আর এদিকে ছেলেপেলেরাও সব চলে এসেছে, ওদেরকে একটু আগের থেকে আসতে বলেছিলাম যাতে করে পুজোটা দেখতে পারে। তো পুজোটা দেখার জন্য সবাই মিলে বসে আছে ভালোভাবে, আর ওইদিকে মা ভাবছে আমি ফটো তুলছি হয়তো, তো তার জন্যই দাঁড়ালো। তো যাক ভিডিও করছিলাম। তো পুজো চলছে, আর এইদিকে বাইরে সবাই মানে একবার করে ছেলেগুলো এক জায়গায় থাকছে না, বাইরে বেরোচ্ছে, ভিতরে ঢুকছে। তো আর এদিকে কাকুর পুজো একদম মন দিয়ে চলছে, মা ভিতরে বসে আছে আর আমি বসে আছি। ভিতরটা প্রচন্ড গরম, ঠাকুর
কুকুরও খাইবে, আমাকে নিরামিষ খাবার মা বলতে পারবে পানি। এই পূজোটা আমি মোটামুটি এক বছর চার মাস মতো করলাম। আমার ইচ্ছা ছিল যে চার মাস করে, চার মাস মানে ষোলো শুক্রবার করে উদযাপন দেওয়ার, তো হয়নি। মনটা টেনেছিল যে পুজোটা আরও করি, তো করেই তারপরে এতদিনে ভাবলাম যে না, এবার উদযাপন দিতেটা উচিত, তো উদযাপন দিয়ে দিলাম। তো যাক, উদযাপনটা একদম ভালোভাবে আমার কমপ্লিট হয়েছে আর মনটা ভীষণ শান্তি হয়েছে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আরতিও কমপ্লিট হয়ে গেল। তো পুজোটা কিন্তু আমি খুব 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 মানে শান্তি ভরে করেছি। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা যে ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আরও পুজোটা করা যেতেই পারতো আমার, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো ওই জন্য আমি আর রিস্ক না নিয়ে উদযাপনটা দিয়ে দিলাম। কেন কি আমার সত্যি করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ছোট বাচ্চা, এখন বাচ্চা এখনও তিন বছর হয়নি, তো আর আমাদের এখানে শুক্রবার দিন হাট হয় বলে বেশি একটু প্রবলেম, সবাই বাইরে যায়, বাজারে যায়, বাজারে আমাদেরকে দোকানে থাকতে হয়। তো এ করে মানে বাচ্চা কি কখন কি খেয়ে নেবে, এই এইটা একটা সমস্যা। তো যার জন্য রিস্ক নিলাম না। আর এই পূজায় সবাই মোটামুটি জানো যে সন্তোষী মায়ের পূজায় টক একদম নিষিদ্ধ, টক চলবেই না, তো ওই জন্য একটু কষ্ট হয়। আর আমার তো তোমরা জানোই যে শুক্রবারটা কত চাপ থাকে, মানে শুক্রবার দোকান দোকান আর দোকান ঘর দোকান ঘর, এর করতে করতেই আমার দিনটা চলে যায়। তো তার মাঝে পূজা আর বা ছোটো বাচ্চা, তো এই এই জন্যই উদযাপনটা দিয়ে দিয়া। তো উদযাপন তো একদিন একদিন দিতেই হতো। তো এদিকে দেখো, পুজো কমপ্লিট করার পরে বাচ্চাদিকে খেতে বসিয়ে দিয়েছিলাম আর ওদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে। তো আমি ওদের গিফটটা দিয়ে দিলাম, সবাইকে দু প্যাকেট পেন নিয়েছিলাম, সবাইকে একটা করে পেন দিলাম, এতে করে ওদের মনটা আনন্দ থাকবে। তো ভেবেছিলাম যে ফল দেবো, তো না, পেনটা দিলে ওরা বেশি আনন্দ পাবে, তো ওই জন্য পেনটা দিলাম। তো তোমাদের কার কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর নতুন হয়ে থাকলে বা যেই দেখো আমার ভিডিওটা, আমি একটাই কথা বলবো যে আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ, যেন আমি এভাবে আগে এগিয়ে যেতে পারি। তো এই দেখো, ঋষিকে পেন দিতে পারিনি, দু প্যাকেটই এনেছিলাম, দশটা ছিল, তো এগারো নম্বর ওকে কলা দিলাম, ও অনেক ছোটো, ওই জন্য ওকে কলাটাই দিলাম যাতে ও কলাটা খেতে পারে। তো চলো, আজকের ভিডিও এতটাই, চলো টাটা, বাই বাই।